টেকনিক মাথায় রাখবেন, ইজের লাস্টে এস আছে, ডাজের লাস্টে এস থাকে, আবার হ্যাজের লাস্টেও এস থাকে, এভাবে মনে রাখতে পারেন, যেখানে ইজ সেখানেই ডাজ সেখানেই হ্যাজ। ভিউয়ার্স, আজকের ক্লাসটিতে আমরা খুবই কনফিউজিং একটা ব্যাপার, বিশেষ করে যে স্টুডেন্টদের বেসিক ভালো না তাদের জন্য, সেটা হচ্ছে যে হ্যাব এবং হ্যাজের মধ্যে কোনটা কখন বসে, ডু এবং ডাজ কীভাবে ক্লিয়ারলি আমরা আলাদা করতে পারি। তো আমি এই জিনিসের উত্তর খুব সিম্পলি দিয়ে দিচ্ছি, যেখানে ইজ হয় সেখানেই ডাজ হয়, সেখানেই হ্যাজ হয়, যে জায়গায় ইজ হয় না সেখানে ডাজ হয় না। তো ডাজ না হলে কি হবে, ডু হবে, যেখানে ইজ হয় না সেখানে হ্যাজ হয় না, তাহলে হ্যাজ না হলে কি হবে, হ্যাভ হবে। এখন ব্যাপারটা কেমন লাগছে না, আমি কিচ্ছু নতুন শেখাবো না, জাস্ট আপনার জানা জিনিস দিয়ে অজানাকে জানব। বিষয়টা খেয়াল করুন, আই ইজ হয় না, তাহলে আই হ্যাজ হবে না, তাহলে আই ডাজ হবে না। উই ইজ হয় না উই আর হয়, উই আর হয়, উই ইজ তো কোনো সময় হয় না। উই ইজ স্টুডেন্টস এরকম কেউ বলে না, উই আর, উই এর সাথে কি হয়, আর হয়। তাহলে কি হবে, উই হ্যাভ হবে না উই হ্যাজ হবে, উই হ্যাভ হবে। উই ডাজ হবে না উই ডু হবে, আমরা জানি উই এর সাথে যেহেতু ইজ হয় না তাহলে ডাজও হবে না, কি হবে, ডু হবে। আর একটা শর্ট টেকনিক মাথায় রাখবেন, ইজের লাস্টে এস আছে, ডাজের লাস্টে এস থাকে, আবার হ্যাজের লাস্টেও এস থাকে, এভাবে মনে রাখতে পারেন, যেখানে ইজ সেখানেই ডাজ সেখানেই হ্যাজ। এখন বলুন হি ইজ হয় কি না, হয়, তাহলে হি ডাজ হবে কি না, হ্যাঁ অবশ্যই হবে, হি ডাজ, হি হ্যাজ। আবার দেখুন করিম ইজ হয় কি না, হয়, তাহলে করিম ডাজ, করিম হ্যাজ। ওকে, তো বিষয়টা হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন, সোজা কথা ফার্স্ট সেকেন্ড পারসন নিয়ে তো ঝামেলা করার কিছু নাই, আই এবং উই এই দুইটা হচ্ছে ফার্স্ট পারসন আর ইউ হচ্ছে সেকেন্ড পারসন। এখানে যে বক্তব্য দেয় সে ফার্স্ট পারসন, যাকে বলে সে সেকেন্ড পারসন, এরকম কমপ্লিকেটেড কেন করি, যেখানে একটা বা দুইটা শব্দই মাত্র ফার্স্ট আর সেকেন্ড পারসন, সেখানে কেন আমরা সংজ্ঞা শিখতে যাই, যে জিনিসটা খুব ইজিলি পারা যায়। তাহলে বিষয় হচ্ছে যে ফার্স্ট আর সেকেন্ড পারসনের মধ্যে কোনো সময় অ্যাস যুক্ত ভার্ব হয় না, সুতরাং ডাজও হবে না, হ্যাজও হবে না, আই হ্যাজ হবে না, উই হ্যাজ হবে না, ইউ হ্যাজ হবে না, ইউ ডাজ হবে না, আই ডাজ হবে না, উই ডাজ হবে না। কিন্তু থার্ড পারসন যদি হয়, সেক্ষেত্রে যদি সিঙ্গুলার নাম্বার হয়, স্যার সিঙ্গুলার নাম্বার চিনব কীভাবে, যাদের একেবারেই বেসিক নাই তাদেরকে আমি এইভাবে বলি যে যে ওয়ার্ডের লাস্টে অ্যাস নাই সেটাই সিঙ্গুলার নাম্বার, যেমন করিম সিঙ্গুলার নাম্বার, বুক সিঙ্গুলার নাম্বার, ওয়াটার সিঙ্গুলার নাম্বার, এভাবে শেখার দরকার নেই, আনকাউন্টেবল নাউন সব সিঙ্গুলার, কারণ আনকাউন্টেবল নাউনের লাস্টে তো এস দেবেই না। ওকে, ইনফরমেশন সিঙ্গুলার নাম্বার, ওয়ার্ল্ড এস আছে নাই সিঙ্গুলার নাম্বার, কম্পিউটার সিঙ্গুলার নাম্বার, কম্পিউটার্স প্লুরাল নাম্বার, বুকস প্লুরাল নাম্বার, স্টুডেন্টস প্লুরাল নাম্বার, তাহলে এস যদি থাকে তাহলে প্লুরাল নাম্বার, আর যে ওয়ার্ডের লাস্টে এস নাই সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এখন কেউ যদি বলে যে স্যার পিপুলের মধ্যে নাই, এটা কুতর্ক, হ্যাঁ পিপুল মানে হচ্ছে জনগণ, একের অধিক, এটার কারণে স্টুডেন্ট বিভ্রান্ত হবে না, সে বুঝতেই পারবে যে হ্যাঁ অর্থগত দিক দিয়ে কোনো কিছু এমনিতেই প্লুরাল, তার সাথে এস লাগার কোনো প্রয়োজন হয় না। আমরা জাস্ট সিম্পলিফাই করার জন্য কথাটা বলতেছি, ব্যাপারটা একেবারে যা বলতেছি তা একদম হুবহু ফলো করতে হবে না। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি, দুনিয়ার সকল ওয়ার্ড, হ্যাঁ আমি তুমি ছাড়া দুনিয়ার সকল ওয়ার্ড যার সাথে এস নাই তাই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে যদি ইজ হয়, যেমন করিম ইজ হয়, ওয়াটার ইজ হয়, তাহলে ওয়াটার হ্যাজ হবে, ওয়াটার ডাজ হবে, করিম হ্যাজ হবে, করিম ডাজ হবে। তাহলে আমাদের টেকনিক একদম সিম্পল, যেখানে ইজ হয় সেখানেই ডাজ হয়, সেখানেই হ্যাজ হয়, এভাবে খুব সিম্পলি আপনারা মনে রাখতে পারেন। আর আরেকটু যদি আমরা গ্রামাটিক্যাল দৃষ্টিকোণ থেকে বলি, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ হয় বা ডাজ হয়, অন্য কোনো কিছুর সাথে হ্যাজ বা ডাজ বসে না। তো ভিউয়ার্স, আমি আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন, যেহেতু অনেক মানুষ এই ব্যাপারটা নিয়ে কনফিউজড এবং আপনারা বুঝতে পেরেছেন, এভাবে আপনারা একটু বোঝানোর চেষ্টা করবেন। সামগ্রিকভাবে যদি আমাদের নেশনে এই ছোটো ছোটো বিষয়গুলোতে কনফিউশনগুলো খুব ইজিলি সবার মধ্য থেকে দূর হয়ে যায়, আমরা হয়তো আরেকটু ইজিলি ইংরেজি শিখতে পারবো। সো আপনারা অনেক ভালো থাকুন, গ্রামার ওয়ার্ল্ডের সাথেই থাকুন।